আমার প্রিয় বায়োকেমিক ব্যবহারকারীরা, যারা আমার থেকে বাক্স কিনে অথবা বাজার থেকে ওষুধ কিনে পারিবারিক সেবা দেওয়ার জন্যই আমার সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের উদ্দেশ্যেই প্রতিদিন এক একটি রোগ নিয়ে আলোচনা করি। তার কারণ হচ্ছে, রোগটাও জানলে ওষুধটাও বাক্স থেকে দিতে পারলে, এত পড়ালেখা করতো আর তোমরা ডাক্তারি বলবো না সেবা দিতে পারবে না, তোমাদের বাক্স থেকে প্রথমেই তোমরা ওষুধগুলো দেওয়ার চেষ্টা করবে। আগে আমি চলে আসি আজকে যে কঠিন একটা রোগের কথা আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে মস্তিষ্কের শোধ অথবা হাইড্রোসিফিলাস। আগেই বলেছি, বায়োকেমিকের ওষুধগুলো বাক্স থেকে প্রয়োগ করার জন্য তোমাদের হাতের কাছে আছে, প্রথম স্টেজে যদি তুমি দিতে পারো তাহলে অনেক জটিল রোগ থেকে আমরা রক্ষা করতে পারি। চলে আসি এই রোগটা সম্বন্ধে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। মাথাতে পানি জমা, পানি কোথায় জমে? মগজের ভিতরে জমে, উপরের পর্দা অনেক সময় জমতে পারে এবং গুটিকা হইলে, অর্থাৎ টিউবারকুলোসিস, বডিতে যখন গুটি হয় এবং সেই গুটির কারণে পানি জমে এবং নানা রকমের ট্রাবল সৃষ্টি করে। তাহলে আমরা বুঝলাম, মাথাতে পানি জমলেই সেটাকে বলা হয় মস্তিষ্কের শোধ অথবা হাইড্রোসিফিলাস। তাইলে চলে আসি, এই রোগটা তো বুঝলাম মাথায় জল জমা, জল জমলে কি হয়, কি কি কারণে জল জমে? প্রথমে জল জমে কোনো জীবাণুঘটিত রোগের কুফল, অর্থাৎ আমরা যেটা বলি উপসর্গ হিসেবে দেখা দিতে পারে। কঠিন কঠিন রোগ যেমন হাম, চিকেন পক্স, বসন্ত, কলেরা, অন্যান্য জীবাণুঘটিত রোগের কারণে এটা হইতে পারে। তারপরে কি হতে পারে, মেনিনজাইটিসের সঙ্গে এটা অনেক সময় যুক্ত হইতে পারে। মেনিনজাইটিস হইলেও অনেক সময় পানি জমে, পানি জমলেও মেনিনজাইটিস হয়, দুটোটা আমি সম্পূরকভাবে আমি বলে থাকব। শিরা উপশিরাতে যদি টিউমার হয়, তাহলে টিউমারের চাপের কারণে রক্ত সঞ্চালন ব্যাঘাত ঘটে এবং রক্ত যদি হিমোগ্লোবিন কমে যায়, রক্ত সঞ্চালন যদি ঠিকমতো না হয়, তাহলেও অনেক সময় পানি জমে, তখন পানি জমে। শিশু জন্ম থেকেও অনেক সময় এ রোগ থাকে। তারপর দাঁত উঠার সময় হতে পারে, অনেক সময় জ্বর বেশি হতে পারে, আর এই রোগ হলেই জ্বর হতে পারে, 101, 103, 104 ডিগ্রি পর্যন্ত জ্বর উঠতে পারে। তাহলে এ সকল লক্ষণ দেখলেই আমরা বুঝতে পারবো যে এটা হাইড্রোসিফিলাস, অথবা ডাক্তার যদি বলে তখনই তোমাদের ওষুধগুলো প্রয়োগ করা শুরু করে দেবে। আমি ওষুধের নাম বলবো, তোমরা বাক্স থেকে দেওয়ার চেষ্টা করবে। তাহলে চলে আসি লক্ষণটা কী? লক্ষণ তো প্রথমেই আমরা জানি, মাথায় যদি কোনো কিছু হয় প্রথমে জ্বর, জ্বরের পরে প্রচণ্ড মাথা ব্যথা, এগুলো কমন জিনিস। চোখ লাল, মুখমণ্ডল অনেক সময় লাল থাকে, যদি রক্ত সঞ্চালনের ব্যাঘাত ঘটে অথবা রক্তের হিমোগ্লোবিন কম থাকে তাহলে ফ্যাকাশে সাদা দেখাবে। তাহলে আমরা এই 3-4 কারণে আমরা পেলাম। অনেক সময় মাথার ব্যথা চিৎকার করে ওঠে, ঘুমন্ত শিশু হঠাৎ করে জাগানো হয়ে কান্নাকাটি বা চিৎকার করতে থাকে, ব্যথা প্রচণ্ড হয়, মাথায় হাত দে এবং কোনো কোনো জায়গায় আমরা পক্ষাঘাতে তো দেখা যায়, অনেক স্পন্দন সৃষ্টি হয়, মুখের কোনো কোনো অংশে আমরা তরকার কথা বলতে পারি অথবা স্পাজম বলতে পারি, অর্থাৎ কোনো কোনো জায়গায় মাংসগুলো অনেক সময় নাচে বা কাঁপে, কম্পন সৃষ্টি হয়। এই ধরনের কোনো লক্ষণ দেখলে আমরা বুঝবো যে মাথায় পানি জমেছে। তাইলে আমরা বুঝতে পারলাম অনেক সময় এই সকল পানি জমার কারণে রক্ত চাপার কারণে অনেক সময় অজ্ঞান হয়ে পড়ে এবং প্রচণ্ড ব্যথা করে এবং মাথা এবং ঘাড়ে। তাহলে চলে আসি, এই সকল লক্ষণ দেখলে আমরা ওষুধ দেওয়ার চেষ্টা করব। দেখো, ওষুধ তো আমাদের বাক্সে অনেকগুলো আছে, বলে কোনটা থেকে শুরু করব? আমরা তো অভাব পূরণ করব। আমরা রোগের কথা চিন্তা না করে বুঝতে চেষ্টা করব তার শরীরে নিশ্চয়ই কোনো না কোনো কিছুর অভাব হয়েছে, সেই হিসেবে আমরা অভাব পূরণের চেষ্টা করব। আমরা যারা বায়োকেমিক পারিবারিক বা প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করি, আর যারা ডাক্তারি করি তাদের কথা আলাদা। তাহলে চলে আসি, দেখো এই রোগের একমাত্র কারণ হচ্ছে ক্যালসিয়ামের অভাব। তাহলে ক্যালসিয়াম আমরা সিপি দিতে পারি, ক্যালকেরিয়া ফস যেটা বলে, অথবা যদি তার ফ্যাট বডি হয় অথবা বয়স্ক লোকের যদি হয় তাহলে আমরা ক্যালকেরিয়া ফ্লোর দিতে পারি। তাহলে বুঝতে হবে এই 2-3 ওষুধেই লক্ষণ মতে, যেমন তার গ্যাস্ট্রিকের ট্রাবলস থাকলে আমরা ন্যাট্রাম ফস দিতে পারি, মাথা ব্যথা থাকলে আমরা ম্যাক ফস দিতে পারি, আর কেলিফস, অর্থাৎ আমি বলবো যে কোনো স্নায়ুতন্ত্রের পীড়ার প্রথম ওষুধ হচ্ছে কেলিফস এবং ম্যাকফস। ম্যাকফস এমন একটা ওষুধ, এটা বাদ দিলে এই স্নায়ু রোগের কোনো চিকিৎসাই করা যায় না।
তাইলেও সেটা আমরা ব্যথা দৃষ্টি আমরা প্রয়োগ করতে পারি আমাদের বাক্স থেকে। চলে আসি আর দুইটা ওষুধের কথা বলবো, যারা ডাক্তারি শিখতে চাও করতে চাও তাদের উদ্দেশ্যে এই আলোচনা। দেখো আমি যদি প্রাথমিক ব্যবহার করে ফেল করি, তারপর কিন্তু তোমাদের অনেক পড়ালেখা করে প্রয়োগ করতে হবে। রোগটা আসলেই লক্ষণ মতে অর্থাৎ বায়োকেমিক্যাল লক্ষণগুলো সংগ্রহ করে তুমি তোমার ওষুধ দেওয়ার চেষ্টা করবে। তবে আমি বলবো দুইটা ওষুধের কথা, একটা হচ্ছে নেট্রামিউর অর্থাৎ শোধরোগের এক নম্বর ওষুধ। এক নম্বর বলে কোনো কথা নাই, আমরা তো লক্ষণ মতে দিয়ে থাকি। নেট্রামিউরের অনেকগুলো লক্ষণ আছে, সেই লক্ষণগুলো সংগ্রহ করবে, এটা কি নেট্রামিউরের রোগী না স্যালেশিয়ার রোগী, তুমি দুই ভাগ করার চেষ্টা করবে। একটা ক্ষয়জাত রোগের আর একটা হচ্ছে স্যাকোটিক, আমরা যেটা বলি সেটা নেট্রামিউর স্যাকোটিক রোগী। আর টিউবারকুলোসিস হচ্ছে, যদিও এটা তোমাদের এখানে আলোচনা করার দরকার নেই কারণ আমরা সেভাবে ব্যবহার করো, তবে আমি বুঝবো এই দুইটা ওষুধের লক্ষণ মতে পার্থক্য করে প্রয়োগ করার চেষ্টা করবে, তাহলে কঠিন রোগও তোমাদের হাতে ভালো হবে। তাহলে চলে আসি আজকের এই ক্ষুদ্র মস্তিষ্ক শোধরোগের আলোচনা শেষ করতে যাচ্ছি। তার আগে একটা অনুরোধ, ডাক্তার শঙ্কর স্যার ইউটিউব সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ।